ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডেঙে চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল সোমবার আর আগামীকাল সাত সাতটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে তবে হ্যাঁ প্রত্যেকেরই জীবনে যে প্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবেই এর দাবি আমি করছি না কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইন তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন হ্যাঁ তাতে জানতে পারবেন আপনার বার্ডচ্যাট অনুযায়ী প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই বিষয়গুলো জানার কিন্তু প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড়ো বড়ো প্রাইস একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে অশুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে হ্যাঁ তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল সাতটা আঠেরো মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন সকাল দশটা বাহান্ন মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন এছাড়াও আরেকটি শুভ সময় হচ্ছে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা নয় মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন এবার আসুন আমি একে একে আগামীকাল সোমবারের সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে এই রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই কারণ আমি জানি ভালো করি আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে আপনাদের অনেকেরই প্রাপ্তি ঘটছে তবুও আমি বারবার আপনাদেরকে অ্যালার্ট করে দিই যাতে আপনাদের অর্থটা নষ্ট না হয় তাই যদি বুদ্ধিমান হন আপনারা তাহলে ব্যক্তিগত জন্মছক বিচার না করিয়ে কখনোই টিকিট কাটবেন না আমার কাছে যে ব্যক্তিগত জন্মছক বিচার করাতে হবে এই বিষয় নেই আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট ড্যাস্ট্রাইজারকে দেখে নিতে পারেন আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় কারণ অনেকেই মেসেজ করেন যে এটি ফ্রিতে একটু বলে দিন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস এবং যাদের ক্ষেত্রে একটু জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন এতগুড়াই বলবো আসুন এবার আমি একে একে সাত সাতটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি তুলা রাশির জাতক ও জাতিকার আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার সাত এবং ছয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং আট এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি রাশি রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং পাঁচ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক ও জাতিকার আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার তিন এবং আট এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার সাত এবং নয় এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি ধনুরাশি ধনুরাশির আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার আট এবং পাঁচ এর পরবর্তী শেষ চেরাশির নাম বলব চেরাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং নয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ